এবার অনেক বড় হাত মেরেছি, কয়েক মাস একেবারে আরামে কেটে যাবে। কথা তো একদম ঠিকই বলছি। এটা তো কিছুই না, আসল মজা তো কালকে হবে, যখন শেঠ জ্ঞানচাঁদ টাকাটা দেবে নিজের ছেলেকে ছাড়াবার জন্য। কিন্তু জ্ঞানচাঁদ তো খুব কিপটে লোক, কিন্তু নিজের একমাত্র ছেলের জন্য পকেট তো খালি করবেই। তাই তো মনে হয়। কিন্তু ও যদি পুলিশে বলে দেয় তো? না, ও এরকম ভুল কখনোই করবে না। আর ও যদি এরকম করে তাহলে আমি ওর ছেলের ছোট ছোট টুকরো করে পার্সেল করে দেব। ওই কি যেন নাম ওর? করণ। করণ, ভিমা ওকে নিয়ে এই এলো বলে। এই চুপচাপ চল, বকবক করিস না। প্লিজ আমায় ছেড়ে দাও, প্লিজ আমায় ছেড়ে দিন, প্লিজ আমায় বাড়ি যেতে দিন, প্লিজ প্লিজ আমায় বাড়ি যেতে দাও। বাড়ি তো তুই তখনই যেতে পারবি বাবু, যখন তোর বাবা টাকা দেবে। তা না হলে তো তুই যাবি সোজা ওপরে। নিয়ে যাও একে, এর ওপর নজর রাখো। এই হলো আমাদের শেঠ জ্ঞানচাঁদের সিন্দুকের চাবি। এখন তোমরা হাসছো কেন? যাও গিয়ে শুয়ে পড়ো, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। ওকে ওকে, গুড নাইট। গুড নাইট। জন জায়গায় এত রাতে বাঁশি কে বাজাচ্ছে? Thank you.
আওয়াজ কিসের রে? জানি না, মালিনী কোথায় গেল? মনে হয় ওই চিৎকারটা মালিনীরই ছিল। ভীমা, বাচ্চাটা কিনে তাড়াতাড়ি বাইরে আয়। বস, কিছু গন্ডগোল আছে এখানে। কি হয়েছে? ভীমা, একটা কাজ কর, এখানে আর কোথাও লুকিয়ে ফেল। কিন্তু ব্যাপারটা কি? ভীমা, বোঝানোর সময় নেই এখন। তুই চিৎকার শুনিস নি? ওকে কোথাও লুকিয়ে ফেল, আর একটা কাজ কর, এই টাকাটাও নিয়ে যা। চল চল, পালা পালা পালা। এই এই জল কিসের? বুঝতে পারছি না, আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না। চল বেরো এখান থেকে, চল চল চল, শিগগিরি চল এখান থেকে। খুন 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 খুন, কি হলো ভাই? ওখানে আমাদের সবাইকার রক্ত বেরোবে, কেউ বাঁচতে পারবে না। এত ভয় পেয়েছো কেন? কি হয়েছে বলো বলো, কোথায়? জঙ্গলেতে জঙ্গলেতে সব সর্বনাশ হয়ে গেছে। চারিদিকে 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 শুধু রক্ত আর রক্ত, রক্ত আর রক্ত। আরে কেউ জল নিয়ে এসো, জল নিয়ে এসো, জলদি জলদি জল নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে আয়, জলদি জল নিয়ে এসো। কি হলো ভাই? চোখ খোলো ভাই, মনে হচ্ছে ও কিছু একটা আত্মা ঠাত্তা দেখে ফেলেছে। আরে কোনো আত্মা ফাত্তা কিচ্ছু দেখেনি, নিশ্চয়ই কোনো জঙ্গলি জানোয়ার দেখে ফেলেছে। চলো জঙ্গলে খোঁজ চালাই, চলো চলো চলো। আরে আরে বাবা, আমি আপনাদের বলছি এদের মধ্যে কেউ যাবে না, এক কাজ করি চলো আমরাই দেখে আসি। আরে সাবধানে চলো, যদি জানোয়ার সামনে এসে পড়ে তো সর্বনাশ হয়ে যাবে। এখানে তো কিছুই নেই, আমাদের হাতে তো অস্ত্র আছে। বেশি বাহাদুরি দেখিও না তো, একসাথে চলো চলো। এখানে তো কিছুই নেই, আহ!
সাহস করে তো এসে তো গেলাম, কিন্তু এখন তো ভয় করছে। ভয় পাস না, সাথে তো আছি। আরে ও কোথায় গেল? কে? যেতে দাও, মরতে দাও ওকে। চলো আগে চলো। এক কাজ করি, এই ছবিগুলো অনুসরণ করি, হয়তো লাশটার সামনে থাকবে। চলে এসো সবাই, চলো চলো। হয়তো সেই লোকগুলোর যারা মারা গেছে, মানে মানে ডাকাতরা ছিল এই তাবুর মধ্যে। লুটবাজ বা ডাকাতও হতে পারে, এখানকার অবস্থা দেখে মনে হচ্ছে যে এদের মধ্যে এখন কেউ বেঁচে নেই। কিন্তু একে যে মেরেছে সেটা কে হতে পারে? হয়তো কোনো জানোয়ার কিংবা মানুষ, যেই বন্দুককে। সে টুকরো, জানি না কিরকম জন্তু এটা যে এই কাজটা করেছে। কোনো জঙ্গলি জানোয়ার এভাবে কখনো কাউকে মারবে না। তাহলে কে হতে পারে এটা? মানুষ এমন কোন করতে পারে না। আমার মনে হচ্ছে কোনো আত্মার কাজ এটা, কোনো খারাপ নজরের। এই মোবাইল ফোন, শুধু এই একটাই মোবাইল ফোন পেয়েছি জঙ্গল থেকে। আমি জানি না কোন রেকর্ডিং খুঁজতে আপনারা জঙ্গলে এসেছেন। হর্ষ, যে রেকর্ডিংয়ের ব্যাপারে দুর্জন আমাদের বলেছিল, হয়তো সেটা এই ফোনেই আছে। কিন্তু কিন্তু আপনারা কারা? আপনারা কি করে জানতে পারলেন এই দুর্ঘটনা সম্পর্কে? এসব জানা ততটা জরুরি নয় যতটা এটা জানা যে এই খুনটা কে করেছে।
কিছু রেকর্ড হয়েছে? হ্যাঁ, কালকের তারিখের একটা ভিডিও রয়েছে। আরে দেখ, মেয়ের আওয়াজ এখানে। মনে হচ্ছে ফোনটা ওই মেয়েটাই ধরেছিল। কিন্তু এই ঘন আর নির্জন জঙ্গলে মেয়েটা করছেটা কি? কিছু আলো দেখা যাচ্ছে, আর এই মেয়েটা ওই আলোর দিকে যাচ্ছে। কিন্তু এই জঙ্গলের মাঝখানে আলো দেখেছিস? দেখেছিস তোরা? এই এই আলো থেকে দূরে পালাচ্ছে। কিরকম শক্তি এটা! নিজের সাথে এই এই বেচারি মেয়েটাকেও নিয়ে গেল। এটা কি শক্তি সেটা তো জানা নেই, কিন্তু এটা যাই হোক না কেন, এর সম্পর্ক নিশ্চয়ই বাইরের জগতের সঙ্গে রয়েছে। নিশ্চয় জেলে যাবো দুজনে, নিশ্চয়। আরে জেলে যাবো পরে, প্রথমে এটা বল এখন কি করি। আরে চল গিয়ে কোদালটা খুঁজি, চল চল চল। এটা তো আমার কোদাল ছিল, কিন্তু এটাকে তো আমি মাঠে ছেড়ে রেখেছিলাম, এখানে কি করে এলো? আরে কি দেখছিস, কোদালটা ওঠা আর চল তাড়াতাড়ি কর। হ্যাঁ ওঠাচ্ছি। হ্যাঁ যেরকমটা ভেবেছিলাম সেরকমটাই হচ্ছে। কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। গ্রামবাসীরা বলছিল যে ওনারা কিছু বন্দুকও পেয়েছিলেন জঙ্গল থেকে। এর মানে এটা কোনো চোর, ছেনতাইবাজ বা ডাকাতও হতে পারে।
না রাঘব, এরকম কিছু হলে দুর্জন আমাদের এখানে কখনোই পাঠাতো না। এটা কোনো আত্মাই নয়, এটা এমন একটা শক্তি যা মানুষের হাতের নাগালের বাইরে। আর আমরা ততক্ষণ ফিরতে পারবো না যতক্ষণ না ওই শক্তিটাই ক্যামেরাতে বন্দি হয়ে যায়। হ্যাঁ বলুন, আপনারা কে? আমরা পুলিশ স্টেশন থেকে এসেছি। পুলিশ স্টেশন থেকে? আগে হ্যাঁ, আমরা শুনলাম তোমরা কোনো মোবাইল পেয়েছো। আগে এটাই সেটা। এই ফোনটা তোমার কাছে কি করে এলো? এটা তো আমাদেরকে গ্রামবাসীরা দিয়েছিলেন। গ্রামবাসীরা? তোমরা কারা? পুলিশ, মিলিটারি? আসলে তোমরা কে? অ্যাকচুয়ালি আমরা ডকুমেন্টারি ফিল্ম বানাতে এসেছি ওই জঙ্গলটা নিয়ে। ফিল্ম বানাতে এসেছো কি কিডন্যাপিং করতে? কিডন্যাপিং? আমরা কিছু বুঝলাম না। এই শহরে গ্যাংচাঁদ নামে এক বড় লোক আছেন, আর তার ছেলে করুণকে কিডন্যাপ করা হয়েছে। তা এটা আমাদের সাথে কিসের সম্পর্ক? আমরা সন্দেহ করছি তোমরা মিলে ওকে কিডন্যাপ করেছো। দেখুন, আপনাদের নিশ্চয় কোথাও ভুল হচ্ছে। আমরা শহর থেকে এত দূরে এখানে কোনো কিডন্যাপিং করতে আসিনি। জানো এই ফোনটা কার? হ্যাঁ, কোনো মেন নিশ্চয়ই। মালিনী হলো এই মেয়ের নাম, খুব বড় অপরাধী, আর পুলিশ ওকে খুঁজছে। আমরা এ ব্যাপারে কিছুই জানি না, আমরা শুধু এখানে একটা ডকুমেন্টারি ফিল্ম বানাতে এসেছি। দেখুন, আমাদের কাছে পাকা খবর আছে যে মালিনী তার সাথীদের সাথে মিলে গ্যাংচাঁদের ছেলে করুণকে কিডন্যাপ করেছে। এই ফোনটা যখন জঙ্গলে পাওয়া গেছে তখন বাচ্চাটারও জঙ্গলে থাকা উচিত। হ্যাঁ, যান জঙ্গলে গিয়ে খুঁজুন ওদের। যান, তোমাদেরকেও আমাদের সাথে যেতে হবে ওই জঙ্গলেতে। আমরা কেন যাব আপনাদের সাথে? কারণ তোমাদেরও সন্দেহ করা হচ্ছে। কিন্তু আমরা কি করলাম? ঠিক আছে, চলো চলুন। করণ, 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 করণ। হর্ষ, যদি আমরা এইভাবে খুঁজতে থাকি তাহলে সকাল হয়ে যাবে, কিন্তু তারপরও করণকে আমরা পাবো না। দেখুন, আমাদের ভরসা করুন না, আমরা কিডন্যাপার নাই, ওদের সঙ্গে কোনো যোগাযোগ আছে। আমরা আলাদা আলাদা হয়ে করণকে খুঁজলে মনে হয় ভালো হবে। ঠিক আছে, কিন্তু পালানোর চেষ্টা একদম করবে না। আমাদের উপর ভরসা রাখুন, আমরা পালাবো না। ওকে, তোমরা ওদিক দিয়ে যাও, আমরা এদিক দিয়ে যাচ্ছি। ঠিক আছে। করণ, 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 ইয়ার, আমার তো মনে হচ্ছে করণকে ওই শক্তিটা গিলে ফেলেছে। কিন্তু এই ব্যাপারটা ওই পুলিশদের কে বোঝাবে? চুপচাপ আমাদের দিকে এগিয়ে আয়। চল চল, আমাদের দিকে আয়। চল, দেখো দেখো, গুলি চালিও না, কোনো চালাকি করবে না। দেখো দেখো দেখো, গুলি চালিও না, প্লিজ প্লিজ। এই গুলির শব্দ, চল। এই দাঁড়া,
দাঁড়া। পালিয়ে গেল? আমি ওকে গুলি করেছি, চলো। প্লিজ প্লিজ আমাকে বাঁচাও, প্লিজ, ওরা খুঁজতে খুঁজতে আসছে, প্লিজ প্লিজ আমায় বাঁচাও। তুমি তুমি ঘাবড়িও না, আমরা এসে গেছি, তোমাকে কেউ কিছু করতে পারবে না। ওরা আসছে, লণ্ঠন নিয়ে আসছে। লণ্ঠন নিয়ে আসছে? কে লণ্ঠন নিয়ে আসছে? ওরা, ওই লম্বা লোকগুলো। লম্বা লোক? আলোর থেকে দূরে যাও, আলোর থেকে সরো, আলোর থেকে দূরে যাও। মনে হচ্ছে এর কিডন্যাপিং এর শখ লেগেছে। কিডন্যাপিং এর নয়, সেই আলো যেটা আগে এগোচ্ছে। আলো? হ্যাঁ, মৃত্যুর আলো। জানি না কে ওই লণ্ঠনধারী লোকগুলো, আর জানি না কে হবে এদের পরবর্তী শিকার। বেচারা ওই বাচ্চা করণ, না জানে কি কেটেছে ওর ওপর। প্রথমে তো কিডন্যাপ হলো, আর এখন এখন ওই ওই আলোওয়ালা আত্মাদেরও দেখেছে। গ্রামবাসীরা বলছিল যে ওই জলাভূমিটা এখানেই কোথাও, যেখানে সব খুনগুলো হচ্ছে। একটা একটা পা সাবধানে ফেলবি, এমন না হয় যেন আমরা ওই জলাভূমির শিকার হয়ে যাই। একবার ওই ওই আলোওয়ালা আত্মাগুলো রেকর্ড হয়ে যায় ক্যামেরাতে, তারপর আমি এক মিনিট এখানে থাকতে চাইব না, এই এই ভয়ানক জঙ্গলে। যামিনী, এই দেখ, কোদাল। এটা কি? এই কোদালে রক্ত রয়েছে। এতে কিছু লেখা আছে। শ্যাম। শ্যাম? এখন এই শ্যামটা কে? সেটা আমরা পরে জেনে নেব, চল সামনে গিয়ে দেখা যাক, যদি কিছু পেয়ে যাই। চল। যামিনী, ও কোথায় চলে গেল? যামিনী, না রাঘব, এই সবটাই জলাভূমি, কিন্তু আমরাও ডুবে যেতে পারি। পেছনে সর। যামিনী, যামিনী, নড়ো না, না হলে তুমি আরো ডুবে যেতে পারো। হাস, রাঘব, কেউ টানছে আমাকে। যামিনী, এটা ধরো। যামিনী ছেড়ো না, যামিনী ছেড়ো না কিন্তু।
यामिनी एक मिनट एक मिनट माटी शुए पर यामिनी हाथ टा दाओ निजे हाथ टा दाओ यामिनी हर्ष सामने 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 यामिनी 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 थैंक यू सो मच যদি তোমরা দুজন না থাকতে তাহলে তাহলে আমি আজকে হয়তো আজকে হয়তো আর থাকতাম না বন্ধুও বলো আবার থ্যাংক ইউ বলো বাই দ্য ওয়ে তোমাকে ভেতরে কে টানছিল জানি না হর্ষ ভেতরে ভেতরে একটা একটা হাত ছিল একটা হাত হাত আরে বস বস এক মিনিট আচ্ছা আপনি কি গ্রামে এমন কাউকে চেনেন যে মাঝে মধ্যে জঙ্গলে যায় না ম্যাডাম আমি এমন কোনো লোককে চিনি না সুনীল সুনীল ভালো হয়েছে তোমার সাথে দেখা হয়ে সুনীল এখানে তুমি এমন কোনো মানুষকে চেনো যে জঙ্গলে যাতায়াত করে কখনো জঙ্গলে যায় বা জঙ্গলের কাছাকাছি কিন্তু আপনারা এগুলো জিজ্ঞেস করছেন কেন সাহেব এই কোদালটাকে চেনো তুমি এটা এটা কোনো শ্যাম নামক লোকের শ্যামের এবার বলো তুমি কি চেনো শ্যাম নামের কোনো মানুষকে হ্যাঁ স্যার শ্যাম তো কাটুরে আর ও তো জঙ্গলের পাশেই থাকে বন্ধু মঙ্গেশের সঙ্গে আর কি জানেন আপনি শ্যামের ব্যাপারে ও তো বেআইনি ভাবে কাঠ কেটে বেঁচে হ্যাঁ এই জন্যই তো পুলিশ ওকে খুঁজছে তাই জন্যই জঙ্গলে লুকিয়ে থাকে ও গ্রামে ঢুকলে ধরা পড়ে যাবে না স্যার চলো জঙ্গলে যাওয়া যাক দেখা যাক এই শ্যাম থাকে কোথায় এখন শ্যাম কি এখানে থাকে না না এখানে কোনো শ্যাম থাকে না চলে যাও এখান থেকে শ্যাম এখানেই থাকে তাই না শ্যাম শ্যাম হ্যাঁ আমরা ওর কোদালটা পেয়েছি জলাভূমির পাশে আমি বলেছি না এখানে শ্যাম নেই তুমি কে তুমি শ্যামের বন্ধু মঙ্গেশ নয় তো কিন্তু কিন্তু তোমরা কারা দেখো মঙ্গেশ আমরা শুধু শ্যামের সঙ্গে কথা বলতে চাই শ্যাম কোথায় আমি বলেছি না এখানে শ্যাম থাকে না দেখো মঙ্গেশ আমরা জানি যে তোমরা দুজন বেআইনি ভাবে গাছ কেটে বিক্রি করো তাই না দেখো তুমি চাও কি আমরা পুলিশের কাছে চাই না তো তাহলে সত্যি করে বলো সেদিনকে তোমরা জঙ্গলে কি করছিলে জঙ্গল জঙ্গল আমি ওই জঙ্গলে আর কখনো যাব না কখনো যাব না জঙ্গল কখনো যাব না তাহলে বলো শ্যাম কোথায় কোথায় শ্যাম মরে গেছে মারা গেল কিন্তু কি করে
জলাভূমিতে আটকে পড়ে গেছে ওই জঙ্গলে। জলাভূমিতে আটকে পড়ে গেল? এই কোদালটা নিতে গেছিলাম আমরা, এই কোদালটা। তোমরা দুজনে কোদালটা নিয়ে কি করছিলে? আমরা ঝর্ণা জলের রাস্তা পাল্টে ওই জলাভূমিটাকে জ্যান্ত করেছিলাম আমরা। কিন্তু তোমরা দুজনে এরকম কেন করলে? টাকার জন্য। টাকার জন্য? কে দিয়েছিল তোমাকে টাকা? গুলশান। গুলশান? গুলশান? কে এই গুলশান? গুলশান, গুলশান মৃত লোকেদের আত্মাদের ডাকে। এই গুলশানকে আমরা কোথায় পাবো? দেখা করো না, দেখা করো না, ও সবাইকে মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে, সবাই মরে যাবে, তোমরা যাও না, তোমরা মরে যাবে, তোমরা মরে যাবে। এখন আমরা কি করব? আমাদের যে কোনো উপায়ে এই গুলশানকে খুঁজতেই হবে। বইটাতে আত্মাদের ব্যাপারে লেখা রয়েছে। কে তোমরা? ভিতরে কি করে এলে? এই গ্রামের তো মনে হচ্ছে না তোমরা। আগে আগে আমরা আমরা ডকুমেন্টারি ফিল্ম করতে এখানে এসেছি। তুমি গুলশানই তাই না? গুলশান না, মৃত্যু, আমি মৃত্যু, এই সমস্ত গ্রামের লোকেদের। এত হিংসা কেন করো তুমি এই গ্রামের লোকেদের? আরে আমাকে গ্রাম থেকে তুলে বাইরে ফেলে দিয়েছিল কেন? আমি কি ক্ষতি করেছিলাম ওদের? এখন আমি বদলা নেব, একজন করে বদলা নেব। আর এই গ্রামবাসীদের মূল্য চোকাতে হবে, আমার পূর্বপুরুষদের সঙ্গে যা অন্যায় করেছিল তার। অন্যায়? কিরকম অন্যায়? এই গ্রামবাসীরা এমন কি করেছে? ওরা বলে যে আমি আত্মাকে ডেকে আনি। হ্যাঁ, ডেকে আনি আমি আত্মাদের। কিন্তু আমার পূর্বপুরুষরা কি করেছিল? কে ছিল তোমাদের পূর্বপুরুষ? ছিল না, আছে, ফিরে চলে এসেছে, জলাভূমিতে থাকে, কাউকে ছাড়বে না ওরা, কাউকে ছাড়বে না ওরা। এমন কি হয়েছিল তোমার পূর্বপুরুষদের সঙ্গে? এই গ্রামবাসীরা ওদের মেরে ফেলেছিল, আর এখন ওরা এই সব গ্রামবাসীদের মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না ওদের হাত থেকে। কিন্তু এই গ্রামবাসীরা এদের সাথে কি করেছিল? আমার পূর্বপুরুষরা নির্দোষ ছিল, ওদের ডুবিয়ে দেওয়া হয়েছিল এই জলাভূমিতে। ওরা চিৎকার করে বলেছিল, আমরা নির্দোষ, আমরা নির্দোষ।
কিন্তু কেউ শোনেনি। আমার পূর্বপুরুষদের আত্মারা গ্রামবাসীদের রক্তপানের জন্য তৃষ্ণার্ত ছিল, তাই ওরা আবার ফিরে এসেছিল সারা গ্রামকে এই জলাভূমিতে ডুবিয়ে দেবার জন্য। কিন্তু কোনো এক ফকির এই জলস্রোতকে অন্যদিকে ঘুরিয়ে ওই জলাভূমিকে শুকিয়ে দিয়ে বাঁচিয়েছিল গ্রামবাসীদের। আমার পূর্বপুরুষদের তৃষ্ণা মেটেনি, এই গ্রামবাসীদের তার প্রায়শ্চিত্ত করতে হবে। তখন আমি শ্যাম আর মঙ্গেশকে পয়সার লোভ দেখিয়ে স্রোতের জলকে জলাভূমির দিকে ঘুরিয়ে দিতে বলি, আর টাকা দিয়ে মৃত্যুকে কিনে নি। না, এইসব বন্ধ করো, আমরা তোমাকে আর অন্য লোকেদের প্রাণ নিতে দেব না। তোমরা আটকাবে আমায়? কেউ আমায় আটকাতে পারবে না। কত বছর আমি অপেক্ষা করেছি এই রাতটার, আমার শক্তি আর আমার মাঝখানে কেউ আসতে পারবে না। আজ আমার প্রতিশোধ নেওয়া শেষ হবে, আজ আমার স্বপ্ন পূরণ হবে, কেউ বাঁচবে না, পুরো গ্রামকে মরতে হবে, পুরো গ্রাম মারা যাবে আজকে রাতে। আরে 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 গুলশান, গুলশান দরজা খোলো, গুলশান গুলশান দরজাটা খোলো। আজ রাত্রে ওই জলাভূমি পুরো গ্রামটাকে আত্মসাৎ করবে, কিন্তু আমাদের যে কোনো উপায়ে ওকে আটকাতে হবে। কিন্তু আমরা এখান থেকে বের হব কি করে? আমার পূর্বপুরুষ, আমি গুলশান আপনাদের আহ্বান করছি, জাগো জাগো, তোমরা জাগো, আমার কাছে এসো, আজ তোমাদের প্রতিশোধ পূর্ণ হবে। ধ্বংস করে দাও এই গ্রামটাকে, ধ্বংস করে দাও, বংশানুক্রমে ওই সমস্ত শক্তি আমি পাবো, আমি তোমাদের উত্তর পুরুষ, ওই সমস্ত শক্তি চাইছি, বানিয়ে দাও আমায় শক্তিশালী, সবচেয়ে বেশি শক্তিশালী। আপনাদের সঙ্গে হওয়া অন্যায়ের বদলা নিতে হবে আমাকে, গ্রামবাসীদের তাদের অপরাধের শাস্তি পেতে হবে। ডুবিয়ে দাও, ডুবিয়ে দাও এই পুরো গ্রামকে, ওই জলাভূমির নিচে যেখানে 200 বছর আগে তোমাদের ডুবিয়ে দেওয়া হয়েছিল। সমস্ত শক্তি আমায় দিয়ে দাও। আমায় শক্তি দাও। কি করছো আমার সঙ্গে? এটা তোমরা আমার সঙ্গে করতে পারো না, আমি তোমাদের বংশধর। জাগতে থাকো। জাগতে থাকো। আলো উড়ালা তো। এটা কি এখানেও আলো?
এখান থেকে এই স্রোত সোজা জলাভূমির দিকে যায়। তো শ্যাম আর মঙ্গেশ গুলশনের কথায় স্রোতটাকে এই দিকে ঘুরিয়ে দিয়েছিল, যার কারণে এই জলাভূমি জীবন্ত হয়ে উঠল। তার মানে হলো যে এই স্রোতটা যেদিকে বেঁকে গেছে ওটা ওই দিকে হওয়া উচিত। হ্যাঁ, আরে এই জলাভূমির দিকে কে যাচ্ছে? এটা তো সুনীল। এই সুনীল জলাভূমির দিকে কেন যাচ্ছে? সুনীল, 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 এ তো নিজের জ্ঞানই হারিয়ে ফেলেছে। সুনীল, 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 এখানে এখানে কি করে? তুমি জঙ্গলে সুনীল। জঙ্গলে? তুমি এখানে জলাভূমির দিকে কেন যাচ্ছিলে? এমন মনে হচ্ছে যেন এরা সবাই ঘুমন্ত অবস্থায় হাঁটছে। একটা কাজ করা যাক, এদেরকে জাগানো যাক, হয়তো এতেই এদের জ্ঞান ফিরতে পারে। না, এখন কোনো লাভ হবে না, এই লোকগুলোকে আটকানো আমাদের সম্ভব নয়। তাহলে কি করা যাবে? আর কোনো রাস্তা আছে কি? আমাদের ওই স্রোতটাকে জলাভূমির দিকে যাওয়ার থেকে আটকাতে হবে। তাহলে কি ওই জলাভূমিটা শুকিয়ে যাবে? স্রোতের জলেই যদি জলাভূমিটা জ্যান্ত হয়ে যায় তাহলে মাটি ফেলে ওটা শোকানো যাবে না কেন? হ্যাঁ, এখন এদেরকে বাঁচানোর এটাই একমাত্র রাস্তা। আর
গ্রামবাসীরা জলাভূমিতে পৌঁছানোর আগে আমাদের এই স্রোতটাকে জলাভূমির দিকে যাওয়ার থেকে আটকাতে হবে। কিন্তু আমাদের কাছে সময় খুব কম আছে, আমাদের তাড়াতাড়ি করতে হবে। এবার কি করবো ইয়ার? যামিনী, তুমি মাটি ভরতে থাকো, আমরা এই গ্রামবাসীদের আটকাচ্ছি। রাঘব চল। চলো। আরে দাদা, দাঁড়ান। আরে আপনারা আমাদের কথা শুনছেন না কেন? সামনে যাবেন না, আপনি বিপদ। আপনারা দাঁড়ান, সামনে বিপদ, মারা যেতে পারে। সামনে জলাভূমি। আপনারা দাঁড়ান, আপনারা সামনে এগোবেন না। দাঁড়ান। শুনুন, এরা আমাদের কথা শুনছে না কেন? এরা আমাদের কথা ততক্ষণ শুনবে না যতক্ষণে বাঁশির সুরটা বন্ধ হচ্ছে। যে কোনোভাবেই বাঁশির আওয়াজ বন্ধ করতে হবে হর্ষ। কিন্তু কিভাবে? তোমরা আমাদের কিচ্ছু করতে পারবে না। আজ জলাভূমির দিকে কেউ যাবে না, কেউ যাবে না, বুঝলেন? শুধু তোমরা ছাড়া। আর যতক্ষণে তোমরা জলাভূমিতে পৌঁছবে দেখবে জলাভূমি শুকিয়ে গেছে। এখন তোমাদের খেলা শেষ। আর ওই আত্মাগুলো? ওই আত্মারা চিরকালের মতো চলে গেছে। আপনারা আমাদের নতুন জীবন দান দিয়েছেন, এই উপকার আমরা গ্রামবাসীরা কখনো ভুলব না। জীবনদান দেওয়ার কাজ ওপরওয়ালার হাতে। শুধু একটা কথা মনে রেখো, ওই জলাভূমিতে আর যেন জল না ঢোকে, না হলে আবার দেখা যাবে লণ্ঠনের আলো আর পাওয়া যাবে মৃত্যুর হাতছানি। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.